त्रिपुरार नूतन मुख्यमंत्री भाव में शपथ ग्रहण करिसेंति माणिक साहा। रविवार मे 15 तारीख में राजभवन पद गोपनीयतार शपथ ग्रहण करिसेंति। शनिवार विप्लव कुमार देव निज पदर इस्तफा प्रदान करते तेरे यापर माणिक साहा नाम घोषणा कर रविवार राजभवन में पहुंची सरकार गठन पर दावी उपस्थापन करते माणिक साहा। यापर दिन 11:30 माणिक शपथ ग्रहण करते विधायक निर्वाचन विधानसभा निर्वाचन को आउ मात्र बर्षे बाकी रही बेले विप्लव देव दलय संगठन को मजबूत करने मुख्यमंत्री पदर ओहरी जाइछन्ति बोली चर्चा होउछि। আমি শ্রী মানিক সাহা ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। আমি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেক পরায়ণতার সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয় অনুগ্রহ প্রীতি ও বিদ্বেষ মুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব। আমি শ্রী মানিক সাহা ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাতসারে আসিবে তাহা মুখ্যমন্ত্রীর কার্য নির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিবিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না।